শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত কাটোয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকাকে তলব করলো সিবিআই এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কাটোয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকাকে তলব প্রধান শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদ সিবিআই নিয়োগ দুর্নীতির তদন্তে প্রধান শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদ সুকৃতি রয়েছেন আমাদের সঙ্গে সুকৃতি কোন সূত্র ধরে কাটোয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকাকে তলব করলো সিবিআই মূলত কি কি বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই একবারে দেখো শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এবার বর্ধমানের কাটোয়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকাকে তলব করেছে সিবিআই আধিকারিকরা কলকাতার সিবিআই দপ্তর নিজাম প্যালেসে আজ সকাল 11টায় তাকে হাজিরা দেবার নির্দেশ ছিল এবং তিনি আজকে নির্ধারিত সময়েই হাজিরা দিয়েছেন এবং এখন 1:19 ঘড়ির কাঁটায় প্রায় 2 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ চলছে তার বয়ানও রেকর্ড করছেন সিবিআই আধিকারিকরা সিবিআই সূত্রের খবর তারা তদন্ত করতে গিয়ে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার স্কুলের যে বেআইনিভাবে নিয়োগ হয়েছিল তার একটা তালিকা তৈরি করেছেন সেই তালিকায় কাটোয়া গার্লস হাই স্কুলের বেশ কয়েকজন নাম রয়েছে এবং সেই সকল নামকে সামনে রেখে সেই স্কুলের প্রধান শিক্ষিকাকে তলব করেছেন সিবিআই তাকে বেশ কিছু ডকুমেন্টস বা নথি আনতে বলা হয়েছে কাদের সুপারিশে চাকরি সেটা জানতেই প্রধান শিক্ষিকাকে তলব করা হয়েছে সুপারিশপত্র মেলে বা অনলাইনে এসেছিল নাকি হাতে হাতে এসেছিল সেটা অফলাইনে এটাও জানতে চাওয়া হচ্ছে এই প্রধান শিক্ষিকার কাছে সবটা মিলিয়ে এই সমস্ত কিছু জানতে যে এই যাদেরকে নিয়োগ করা হয়েছে তাদের সুপারিশ কে দিয়েছিল কিভাবে দিয়েছিল এই সমস্ত কিছু জানতেই প্রধান শিক্ষিকাকে তলব করেছেন সিবিআই আধিকারিকরা 2 ঘন্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ চলছে কলকাতার নিজাম প্যালেস দপ্তরে বেশ ধন্যবাদ সুকৃতি শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত এবার কাটোয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকাকে তলব প্রধান শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদ সিবিআই নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকরা নিয়োগ দুর্নীতির তদন্তে প্রধান শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদ